আল্লাহ সুবহানাহু তাআলা মানুষ হত্যার বিচারকে অত্যন্ত গুরুত্বের সাথে কিয়ামতের দিন করবেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের ময়দানে মানুষের মধ্যকার যে পাওনা দেনা সেগুলোর হিসাব নিকাশ শুরু করার শুরুতে একেবারে প্রথমেই মানুষ হত্যার বিচার দিয়ে তারপর শুরু করবেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে ইরশাদ করেছেন, যাকে হত্যা করা হয়েছে কিয়ামতের দিন সে আল্লাহর কাছে হত্যাকারীকে উপস্থিত করে বলবে, আল্লাহ তাকে জিজ্ঞাসা করুন সে আমাকে কেন হত্যা করেছে, কি কারণে আমাকে হত্যা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে, কোরআন কারীমের বিভিন্ন আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আল্লাহর সঙ্গে শিরক করার পরে সবচেয়ে বড় অপরাধের তালিকায় উঠে আসে অন্যায়ভাবে কাউকে খুন করার অপরাধটি। আমাদের কাছে বিষয়টা গা সওয়া হলে কি হবে, আল্লাহ সুবহানাহু কাছে সেটি মোটেও সহনীয় নয়। বাইহাকীর এক বর্ণনা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু কাছে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া এই বিষয়টি যতটা জঘন্য, একটি মানুষের জীবনহানি হওয়া, একটা মানুষ খুন হওয়া তার চাইতে বড়। আমাদের সমাজে মানুষ হত্যার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু বিধান অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠোর। নবমণ্ডল এবং ভূমণ্ডলের সমস্ত মানুষ যদি একত্র হয়ে একজন মানুষকে হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওই একটি খুনের শাস্তি স্বরূপ গোটা নবমণ্ডল এবং ভূমণ্ডলের সমস্ত মানুষকে জাহান্নামে দিতে পর্যন্ত কার্পণ্য করবেন না। আল্লাহর কাছে মানুষ হত্যা এত ভয়াবহ অপরাধ। আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে শুভবুদ্ধির জন্য উদয় হয় সেই তৌফিক দান করুন। আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের জীবনের নিরাপত্তা আল্লাহ সুবহানাহু আমাদেরকে দান করুন। সুবিচার যেন আমরা নিশ্চিত করতে পারি, আল্লাহ তাআলা সেই শক্তি সামর্থ্য আমাদেরকে দান করুন।